আমার খুব পেট ব্যথা করছে আর সকাল থেকে মাথাটা ঘুরছে, আমি আর পারছি না। বস বস বস, আস্তে আস্তে। কি হয়েছে দাদু ভাই? সারাদিন কিছু না খেয়ে আছে বা, এইটুকু শিশু পারে থাকতে? আমাদের 100 বছরের পাইস হোটেল, এত বছর ধরে আমরা মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি, আর আজ আমি এতই দুর্ভাগা যে আমি নিজের নাতির মুখে অন্ন তুলে দিতে পারছি না। অপদার্থ, অপদার্থ। মামা, মামা এইভাবে ভেঙে পড়ো না বাবা, দেখবে মেজদারা ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেবে। করবেই। এই তো আমরা এসে গেছি। হরিশঙ্কর, কিছু জোগাড় হলো রে বাবা? হ্যাঁ মা, ওই তো চাল ডাল আলু নুন চিনি আর চা পাতা নিয়ে এসেছি। এই তো পিকু বাবু, জিনিসপত্র চলে এসেছে, এক্ষুনি রান্না হয়ে যাবে। তোমার ওই সোনার মেডেল বেচে ক টাকা পেলে? এই যে বৌমনি, মাত্র 1 কোটি টাকা। এবার তুমি বুঝলে তো যে শুধু শিক্ষার কোনো দাম নেই, শুধু শিক্ষা থাকলেই পেট ভরা যায় না। বৌমনি, এই 1 কোটি টাকা দিয়ে আপাতত আমাদের 2-4 দিন তো চলে যাবে, আমাদের বাড়ির মানুষগুলোর পেট ভরবে, আর এই বিপদের সময় এটাই বা কম কি। ওইসব চাল ডাল ওইসব কি এই মেডেলের টাকা এসেছে নাকি? না বৌমনি, শিউলি যে টাকাগুলো দিয়েছিল সেই দিয়ে আনা হয়েছে। দিবাকর, তুই তো আমার ভাগ নে, আমার দিদির ছেলে। তুমি বিশ্বাস কর, আজ পর্যন্ত কোনোদিন আমি তোদেরকে নিজের ছেলে বা নিজের বৌমা ছাড়া অন্য কিচ্ছু ভাবিনি। আজ এই আকালের দিনে তোরা পরিবারটার পাশে দাঁড়িয়ে থেকে প্রমাণ করে দিলি, প্রমাণ করে দিলি যে তোরা আমাদের আপনজন, কেউ মানুক বা না মানুক, তোরা প্রমাণ করে দিলি যে তোরা পর নোষ। আচ্ছা বেশ, অনেক হয়েছে। ওষে যুব মা, তোমরা সবাই মিলে হাতে হাতে একটু চালের আলে খিচুড়ি চাপিয়ে দাও তো দেখি। কাল থেকে তো আমাদের বাড়িতে হাঁড়ি চাপেনি, দাদু ভাইয়ের যে বড্ড খিদে পেয়েছে। আমারও পেয়েছে, মানে এই সবারই পেয়েছে আর কি। আজ আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাব, মা লক্ষ্মী আমাদের পরীক্ষা নিচ্ছে। যখন দেখবে যে আমরা এই বিপদের সময় সবাই মিলে হাসি মুখে নুন ভাত খাচ্ছি, তখন দেখো উনি ঠিক আশীর্বাদ করবেন, আমাদের বাড়িতে ফিরে আসবেন। হাওয়া বুঝতে
কাজু মাখা বানী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা নীল বাগানের লালাখানি চন্দনে আজ মাখা একটা গল্প শুনবে। এক দেশে এক রাজা ছিল, তার দুটো রানী ছিল। সেই রানীগুলো একটা সুরানী একটা দোরানী। একদিন কি হলো, সুরানী সে দোরানীর খাবারটা চুরি করতে গেল। আর সেই খাবারটা কোথায় গেল দেখি তো, কোথায় গেল খাবারটা? এই খাবার মুখে নাকি? তারপর সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য তো রানী সুরানী খাবার নিতে গেল। তারপর ওই খাবারটা কোথায় গেল দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো, আবার পিকুবাবুর মুখে নাকি? হয়ে গেল, গুড বয়। ওই স্মাক মে, আমার তো হয়ে গেল, এবার তুমি আর শঙ্কর বসে পড়ো খেতে। হ্যাঁ বসে পড়ো। আমরা নিয়ে নিচ্ছি বৌমনি, থাক আমি দিচ্ছি, তোমরা খাও। কিভাবে আবার পাইস হোটেল চালু করবো জানি না, এত খারাপ অবস্থায় আমরা এর আগে কোনোদিনও পড়িনি। আপনি ভাববেন না, এই লড়াইটা আমরা একসাথে লড়ব। পাইস হোটেল আবার চালু হবে, সব ঠিক হয়ে যাবে। সোনাদানা মিলিয়ে প্রায় 20 লাখ তো হবেই। কিন্তু এই ড্রামগুলো কোথায় রাখবে? ওই মেয়ে তো তোমার বাড়ি পর্যন্ত হানা দিয়েছে,
ওই বাড়িটা চিনে গেছে। সেটাই তো সুবিধে। একবার ও ওই বাড়িতে গিয়ে হানা দিয়ে কিছু পায়নি, তার মানে ওই বাড়িতে আর হানা দিতে যাবে না, তার মানে এই টাকা পয়সা সোনা দানা সবকিছু আমার বাড়িতে লুকিয়ে রাখাটাই সেফ হবে। হ্যাঁ, তোমার জন্যই আমাদের এ বেলায় ভার জুটল। তুমি কণিকের জন্য হলেও সবার মুখে হাসি এনে দিলে, কিন্তু সময়টা ভুলে যেও না। তোমার হাতে আর মাত্র 24 ঘন্টা সময় আছে, মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যেই তোমাকে ওই টাকা ফেরত আনতে হবে মিজুবাবু, এই কথাটা মাথায় রেখো। ঘড়ির কাঁটা কিন্তু চলছে। চব্বিশ ঘন্টার মধ্যেই তোমাকে ওই টাকা ফেরত আনতে হবে বুঝবো, এই কথাটা মাথায় রেখো। ঘড়ির কাঁটা কিন্তু চলছে। তোমার হাতে আর মাত্র 24 ঘন্টা সময় আছে, মাত্র 24 ঘন্টা। ঐশীকে আমার সবটা জানাতে হবে, তাপসের এই পুরো প্ল্যানটা আমার ঐশীকে জানাতে হবে, কিন্তু তার জন্য তো আমাকে সবার এই টেরা থেকে পালাতে হবে। কি করে পালাবো, চব্বিশ ঘন্টার মধ্যে আমি কীভাবে তাপস তাকে ধরবো, সব টাকাগুলো কী করে উদ্ধার করবো? শঙ্কর, আজ স্পাইস হোটেল বন্ধ থাকবে কেন? কি হয়েছে? আজকে দিনটা আপনাদের সবার একটু কষ্ট হবে, কিছু ব্যক্তিগত কারণে আমরা আজকে স্পাইস হোটেল বন্ধ রাখছি। আপনারা কাল আসুন, কাল ঠিক আবার স্পাইস হোটেল চালু হয়ে যাবে। জীবনে এই প্রথমবার আজ আমাদের হরগৌরী স্পাইস হোটেলের কোদ্দের ফিরিয়ে দিলাম আমরা। আজ আমার পরিবারের জন্য আপনাদের এই দিন দেখতে হলো। এতদিন আমি এই বাড়ির সম্মানের কথা ভেবে চুপ করেছিলাম, তো আর বোধহয় চুপ করে থাকাটা ঠিক হবে না। এবার আমি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবো। আমি অলরেডি তাপস দার এগেইনস্টে রিপোর্ট করে এসেছিলাম, তাই আশা করছি আর কোনো অসুবিধে হবে না। আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন, আমি আপনার পাশে আছি। কত টাকা লুকিয়ে রেখে দিয়েছিলে গো, যে সরকারি দপ্তর থেকে টাকা নিয়ে চলে গেল?
ওরা যে সরকারি দপ্তরের লোক ছিল কে বললো আপনাকে কাকিমা? হ্যাঁ, আরে ছদ্মবেশে ডাকাতি এসেছিল গো। এত কথা শুনেছেন, এটা জানেন না যে আমাদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে? আহাহা, শাক দিয়ে আর মাছ থাকিস না বানি, দিনে দুপুরে নাকি ডাকাতি এসেছিল। তোমরা কি গো, তোমাদের খেতে কোনো কাজ নেই? দেখছো আমাদের এত বড় একটা বিপদ হয়েছে, তোমরা এইসব রসে রসে গপ্প জুড়েছ। আর হ্যাঁ, আমাদের কোনো মিথ্যে কথা বলার দরকার পড়ে না, বুঝেছেন? না গো দত্তগিন্নি, সত্যি দিনে দুপুরেই ডাকাতি হয়েছিল, তবে ডাকাতরা এমন কল করেছিল আমরা ঠিক ধরতে পারিনি। নিশ্চয়ই তোমাদের দু নম্বরই ডাকাতি। আপনারা ভুল ভাবছেন। আর একটা অনুরোধ করব, এটা আমাদের পরিবারের ব্যাপার, এই ব্যাপারে অহেতুক না ঢুকলেই ভালো হয়। এইভাবে কতজনের মুখ বন্ধ করবে তুমি? তাও তো এখনো পাড়ার লোকের এটা জানে না যে এই ডাকাতিটা তোমার জামাইবাবু করেছে। সেই সত্যিটা জানতে পারলে সবাই ছিছি করবে। তাই এখন এত কথা না বলে তুমি আগে টাকাটা উদ্ধার করো, তাহলেই সবার মুখটা বন্ধ করা যাবে। বৌমণি ঠিকই বলেছে। কিছু মনে করবেন না, আজ আপনাদের চা খাওয়ার কথা বলতে পারলাম না, খুবই খারাপ লাগছে। এসব নিয়ে তোকে ভাবতে হবে না রে শঙ্কর। তবে হ্যাঁ, একটা কথা, তুই কিনা জোয়ান ছেলে হয়ে কাজকর্ম কিছু না করে ঘরে বসে আছিস, এ কেমন ধরা কথা? হোটেল বন্ধ তো কি হয়েছে, বাইরে বেরিয়ে একটা কাজকর্ম তো জোগাড় করতে পারিস, কিছুদিনের জন্য কি একটা কাজ করা যায় না? নাতনির অন্নপ্রাশন যা না বাবা, ওখানে গিয়ে তো একটু কাজকর্ম করতে পারিস, রান্না বান্নার কাজ। কেন পারবো না? তুই এই কাজটা কিছুতেই করবি না। পাইস হোটেল চালাস, প্রতিদিন শয়ে শয়ে লোকের রান্না তুই নিজের হাতে করিস, আর সেই তুই তুই রান্নার লোকের হয়ে কাজ করতে যাবি? কিছুতেই যাবি না তুই। ঠাকুরপো, কথাটা বলতে আমার খারাপ লাগছে, তবে সংসারের এখন যা হাল, দু টাকা এলেও সেটা কাজে লাগবে। তাই আমার মতে তুমি এই কাজটা নাও। কিন্তু আপনি আমার কথাটা, আপনি তো ঠিকই বলেছেন, আমাকে এই কাজটা নিতেই হবে। অন্তত এক তরকারি ভাত রেঁধে হলেও আমাদের পাইস হোটেল খোলার ব্যবস্থা করতে হবে, সেই চেষ্টাটা তো আমাদের করতেই হবে। আমি রাধুনির তলপাইদির কাজ করবো কাকিমা। সজল, মালগুলো সব সাইট করা হয়ে গেছে তো? গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার তাহলে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। আমার ওই শালিটা বড্ড দৌড়ঝাঁপ শুরু করেছে তো, ও একটু হাঁপিয়ে যাক, তারপর পরের প্ল্যানটা করব। আহ, হ্যালো, করো।
খোসলা নামে কারো খোঁজ এখন আমার পাই। আমি তো অনেকদিন আগে কমপ্লেন করে গেছি, এখনো লোকটিকে ট্রেস করতে পারছেন না। না, তবে ম্যাক্স নামে একজনের খোঁজ আমরা পেয়েছি। সেম ডিসক্রিপশন, লোকটি নানা ছদ্মবেশে বিভিন্ন বিজনেসম্যানের বাড়িতে নকল রেট করে টাকা লুট করে বেড়ায়। ম্যাক্সি তাপসটা, কিন্তু এটা তো বলা যাবে না যে আমাদের বাড়িতেও রেড হয়েছে, কারণ আমাদের বাড়ির টাকাটাও তো বেআইনি। হ্যাঁ, আর একটা কথা, আজকেই ওই ম্যাক্সের নামে একজন কমপ্লেন করে গেছে। আজকে কে কমপ্লেন করেছে? মনোরমা শাহ। মনোরমা? এটা আমার জামাই বাবু তাপসদার কাজ। হ্যাঁ, তাপস বৌমনির মায়ের সাথে তাপসদার একটা কোনো লিঙ্ক তো আছে। আমি শীলা বলছি, আমি আপনার দিদির খোঁজ পেয়েছি। দিদির খোঁজ পেয়েছো? কোথায় পালাবে? এই লোকটাই তো তাপসদার দলে ছিল। অরগুন বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।